আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি পাসপোর্ট সাইজ ছবি নিয়েছি। তো একটি মাত্র ক্লিক করে এই ছবিটাকে আমরা কি করে স্ট্যাম্প সাইজ করতে পারি, দেখুন কন্ট্রোল শিফট এবং টি বাটনে প্রেস করলাম, এখন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু স্ট্যাম্প সাইজের হয়ে গেছে। ধরুন এখান থেকে আমি আরেকটি ছবি নিচ্ছি, আরেকটি ছবি নেওয়ার পর আমি আবারও কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন এই ছবিটাও কিন্তু স্ট্যাম্প সাইজের হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু ফটোশপের একটি তথ্যবহুল ভিডিও, যদি এই তথ্যগুলো জানার আপনার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, আর যদি এই তথ্যগুলো জানা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করে দয়া করে বেরিয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, প্রথমে আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যায় খাদ্যানের প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে শুরু করছি আজকের এপিসোড। সাথে আছি আমি আকাশ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পাসপোর্ট সাইজ ছবি থেকে একটি মাত্র ক্লিক করে আমরা স্ট্যাম্প সাইজ ছবি কি করে বের করতে পারি। ধরুন আপনি যদি স্টুডিও ম্যান হয়ে থাকেন বা আপনি যদি স্টুডিওতে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই জানেন একসাথে কিন্তু আপনার দুই চার পাঁচ জনের ছবি একসাথে প্রিন্ট করতে হয়। যেমন একসাথে যদি আপনি তিনজনের ছবি প্রিন্ট করতে চান, এখান থেকে আপনাকে বলা হলো যে এখান থেকে প্রত্যেক জনের চারটি করে পাসপোর্ট সাইজ ছবি এবং তিনটি করে বা দুটি করে স্ট্যাম্প সাইজের ছবি আমাদের বের করে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি যে প্রসেসটি আপনাদের দেখাবো, এই প্রসেসে কাজ করলে আপনি অনেকটা সময় সেভ হয়ে যাবে। ধরুন আমরা স্ট্যাম্প সাইজ একটি ছবির জন্য আমাদের কিন্তু ওয়াইড, হাইট এবং রেজুলেশন এই বিষয়টা কিন্তু আমাদের এডিট করতে হয়, কিন্তু আমি যে প্রসেসে আপনাকে দেখাবো এই প্রসেসে কাজ করলে বারবার আপনাকে ওয়াইড, হাইট এবং রেজুলেশন এই বিষয়টা এডিট করতে হবে না। তো একটি পাসপোর্ট সাইজ ছবির জন্য কিন্তু আমরা ওয়াইড দিয়ে থাকি 40 mm এবং হাইট দিয়ে থাকি 50 mm এবং রেজুলেশন 300। আর যদি আপনি সেই ছবিটাকে স্ট্যাম্প সাইজের করতে চান তাহলে 40 mm এর জায়গায় আপনাকে দিতে হবে 20 mm এবং 50 mm এর জায়গায় আপনাকে দিতে হবে 25 mm এবং রেজুলেশন 300 থাকবে। তো ধরুন আমি এখানে তিনটি ছবি কাজ করেছি, তো তিনটি ছবি কাজ করার পর এখন আমি তিনটি ছবিকে আমি চারটি করে পাসপোর্ট এবং দুটি করে স্ট্যাম্প সাইজের করব। তো দুটি করে স্ট্যাম্প সাইজ করার জন্য ধরুন আমি এখন প্রিন্ট করব, প্রিন্ট করার জন্য আমাকে অবশ্যই একটি এ4 সাইজের পেজ নিতে হবে। তো বন্ধুরা, এখানে বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলে রাখি, আমি কিন্তু থাম্বনেইলে দিয়েছিলাম যে একটি মাত্র ক্লিক করে একটি পাসপোর্ট সাইজ ছবি থেকে কি করে স্ট্যাম্প সাইজ করা যায়। তো অনেকেই কিন্তু মনে করতে পারেন যে একটি ক্লিক করে করার কথা, তো এখানে এত কথা বলা হচ্ছে কেন বা এত সময় নেওয়া হচ্ছে কেন। দেখুন, একটি পাসপোর্ট সাইজ ছবি থেকে একটি স্ট্যাম্প সাইজ ছবি করার জন্য যে প্রসেসটি আমাদের অবলম্বন করতে হবে এই প্রসেসটি তো আপনাদের দেখাতে হবে বা এই প্রসেসটি আমাদের আগে তৈরি করতে হবে। তো ধরুন আমি প্রথমেই একটি এ4 সাইজের পেজ নিয়ে আমি ছবিগুলোকে সাজাবো। তো একটি এ4 সাইজের পেজ নেওয়ার জন্য আমরা শর্টকাটে নিতে পারি কন্ট্রোল এন বাটন প্রেস করে। কন্ট্রোল এন বাটন প্রেস করার পর আমরা দেখতে পাবো এখানে যে ডায়লগ বক্সটি ওপেন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে সাইজ। তো সাইজটা আমাদের এ4 সাইজের প্রয়োজন, তো এবার আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি এ4 সাইজের পেজ ওপেন হয়ে গেছে। তো ধরুন এখন আমি এখান থেকে মুভ টুল নিব, এখান থেকে মুভ টুল নেওয়ার পর আমি এই ছবিটাকে ধরবো, এই ছবিটাকে ধরে আমি এ4 সাইজের পেজে নেব। ধরুন আমি এখানে নিলাম, নেওয়ার পর এই ছবিটাকে আমি 4 কপি সাজাবো। এবার এখানে একটি ছবি রয়েছে, তো এখন এখান থেকে আরো কপি করার জন্য কিবোর্ডের শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে এভাবে টানুন, তাহলে দেখবেন এখান থেকে আপনি যতগুলো কপি খুশি ততগুলো কপি আপনি এখান থেকে করে নিতে পারেন। আচ্ছা, তারপর এবার আমরা এই ছবিটাকে নেব, মুভ টুল দ্বারা ধরলাম, ধরার পর আমরা আবারও এই ক্যানভাসেই ছেড়ে দিলাম। দেওয়ার পর এবার এটাকেও আমরা 4 কপি করব। ধরুন এভাবে আমি এটাকেও 4 কপি করে নিলাম, কিবোর্ডের অল্ট এবং শিফট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে টানলে যতগুলো ছবি আপনি চান ততগুলো ছবি বেরিয়ে আসবে। এখন এই ছবিটাকেও আমি নিলাম, নেওয়ার পর ধরুন আমি মেন বিষয়টি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখনই এখানে থেকে এটাকেও আমি 4 কপি করে নিলাম। নেওয়ার পর এখন প্রত্যেকটা ছবিকে আমার 2 কপি করে স্ট্যাম্প সাইজ করতে হবে। তো প্রত্যেকটা ছবিকে 2 কপি করে স্ট্যাম্প সাইজ করার জন্য ধরুন প্রথমেই এই ছবিটা আমার সিলেকশন করা আছে, তো এখান থেকে আমি এটার আরেকটি কপি করে আবারও শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে টানুন, তাহলে দেখবেন এখান থেকে একটি কপি বেরিয়ে আসবে। তো এখন এই ছবিটাকে আমরা স্ট্যাম্প সাইজ করব একটি ক্লিক করে। তো একটি ক্লিক করে স্ট্যাম্প সাইজ করার জন্য প্রথমে এই ছবিটাকে আমাদের ফ্রি ট্রান্সফর্ম করে নিতে হবে। তো ফ্রি ট্রান্সফর্ম করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করব। কন্ট্রোল টি বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি ছবিটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে। তো ট্রান্সফর্ম হওয়ার পর এবার উপরে যে এখানে খেয়াল করে দেখুন, এখানে যে কোনো ফটোশপ আপনি ব্যবহার করতে পারেন, নো প্রবলেম, আপনি যে কোনো ফটোশপ ব্যবহার করে কিন্তু আপনি সেম ভাবে এই কাজটি করতে পারবেন। দেখুন এই যে এখানে লেখা আছে হোয়াইট এবং হাইট, হোয়াইট এবং হাইট এই দুটি কিন্তু 100% করা আছে। তো যে কোনো একটাকে আপনি হোয়াইটও 50% করে দিতে পারেন, আবার হাইটও 50% করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন এবার যে কোনো একটিকে আমি এখান থেকে 50% করে দিচ্ছি। এবার এই সম্পূর্ণটাকে আমি এভাবে মার্ক করলাম, করার পর আমি এখানে 50 লিখে দিলাম, 5
জিরো। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে 50 হয়ে গেছে। তো 50 হওয়ার পর এবার যদি ছবিটাকে খেয়াল করুন, দেখুন ছবিটা কিন্তু এখন একটু ছোট হয়ে গেছে এক সাইডে। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো একটি আইকন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট এবং হাইটের মাঝখানে, আমি কিন্তু এটাতে 50% দিয়েছি এবং এটা কিন্তু 100% রয়েছে, হোয়াইটটা কিন্তু 100% রয়েছে। তো এই যে এইখানে যে ছোট্ট একটি আইকন রয়েছে, এবার যদি আমরা এই আইকনে ক্লিক করি তাহলে যে ছবিটাকে আমরা ফ্রি ট্রান্সফর্ম করেছি এটা কিন্তু এক সাইডে ছোট হয়ে গেছে, কারণ এক সাইডে আমরা দেখতে পাচ্ছি 50%, আবার অন্য সাইডে আমরা দেখতে পাচ্ছি 100%। তো একটি সাইড কিন্তু ছোট হয়েছে। তো এখন যদি আমরা এখান থেকে এই আইকনে ক্লিক করি তাহলে দুটি সাইড সম পরিমাণে ছোট হয়ে যাবে। তো এবার আমরা এইখানের এই আইকনে ক্লিক করে দেব। এবার এই আইকনে ক্লিক করুন, যে কোনো ফটোশপে আপনি এই কাজটি করতে পারেন। এবার এই আইকনে ক্লিক করুন আর ছবিটার দিকে খেয়াল করুন। এবার কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু স্ট্যাম্প সাইজের হয়ে গেছে। তো এখানে আমরা কিন্তু একটি ছবিকে স্ট্যাম্প সাইজ করতে পেরেছি আমাদের মাপের জায়গায়, যেমন ওয়াইড, হাইট এবং রেজুলেশন এই বিষয়টা কিন্তু আমাদের চেঞ্জ করতে হয়নি। আমরা এখানে এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে আমরা ওয়াইডটা কমিয়ে এবং হাইটের পার্সেন্টটা কমিয়ে আমরা কিন্তু এটা স্ট্যাম্প সাইজ করতে পেরেছি। তো এবার এন্টার বাটনে প্রেস করুন। এন্টার বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি ফ্রি ট্রান্সফর্মটি উঠে গেছে। তো এখন এই ছবিটা আপনি এখানে বসিয়ে দিলেন। দেওয়ার পর যদি আপনি এই ছবিটাকে আরেকটি কপি করতে চান তাহলে আবারও শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করে এভাবে টানুন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি কপি হয়ে গেছে। তো এখন উপরে যে আমি আরো দুটি ছবি বসিয়েছি এই ছবিগুলাকেও কিন্তু আমাকে আরো দুই কপি করে স্ট্যাম্প করতে হবে। তো ধরুন এখন আমি এই ছবিটাকে মার্ক করব। এবার এই ছবিটার উপরে মাউস পয়েন্টটি রেখে মাউসের রাইট ক্লিক করুন। মাউসে রাইট ক্লিক করলে এই যে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন লেয়ার টু থ্রি কপি, এবার এটাতে ক্লিক করে দিন। আমাদের কিন্তু এটাতে ক্লিক করতে হবে, তাহলে এই ছবিটা সিলেকশন হয়ে যাবে। এবার মাউসে রাইট ক্লিক করে আমরা এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাই সিলেকশন হয়ে গেছে। তো এখন আমরা শিফট এবং অল্ট বাটন চেপে ধরে এটাকে আরেকটি কপি করব। দেখতে পাচ্ছেন এটার কিন্তু আরেকটি কপি হয়ে গেছে। তো এখন আমরা একটি মাত্র ক্লিক করে এই ছবিটাকে স্ট্যাম্প সাইজ করতে পারি। এটা কিভাবে করতে পারি? আমরা যে প্রথম একটা ছবিকে স্ট্যাম্প সাইজ করেছি এটা কিন্তু ফটোশপের আসলে মেমোরিতে রয়েছে। তো এটাকে আমরা কিন্তু ট্রান্সফর্ম করেছিলাম কন্ট্রোল টি বাটনে। তো এখন কন্ট্রোল টি বাটনে ট্রান্সফর্ম করে আমরা কিন্তু এর আগের ছবিটাকে স্ট্যাম্প সাইজ করেছি, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এখন এই স্ট্যাম্প সাইজ করার বিষয়টা ফটোশপের মেমোরিতে রয়েছে। তো এখন যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এবার কিবোর্ডের টি বাটনে প্রেস করি তাহলে আমরা আগে যে ট্রান্সফর্মটা করেছিলাম ওই ট্রান্সফর্মটা কিন্তু এখানে হয়ে যাবে। ধরুন এবার কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করে দিলাম। দেখুন এই ছবিটা কিন্তু স্ট্যাম্প সাইজ হয়ে গেছে। আমরা এভাবেই কিন্তু স্ট্যাম্প সাইজ করতে পারি, তাতে করে আমাদের অনেকটা সময় সেভ হয়ে যাবে। যেমন এখন এই ছবিটাকে প্রথম এই উপরের এই ছবিটাকে আমরা স্ট্যাম্প সাইজ করব, এটাকে আমি আরেকটি কপি করে নিলাম। নেওয়ার পর কিবোর্ডের শিফট এবং কন্ট্রোল বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করুন, তাহলে এটা হয়ে যাবে। তো এখন যদি আমরা এটাকে স্ট্যাম্প না, এটাকে যদি মিনি স্ট্যাম্প করতে চাই তাহলে ধরুন এখান থেকে আমি আরেকটি কপি বের করলাম। এখন যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করি, মানে যতবার আমরা কিবোর্ডের শিফট এবং কন্ট্রোল বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করব ততবার কিন্তু 50% করে ছোট হয়ে যাবে। তো ধরুন একটি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু 50% ছোট হওয়ার পর কিন্তু স্ট্যাম্প হয়েছে। তো এখন যদি আমরা একটি স্ট্যাম্প সাইজ ছবিকে আবারও কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করি তাহলে কিন্তু স্ট্যাম্প সাইজের ছবিটাও কিন্তু আরো 50% ছোট হয়ে যাবে। ধরুন আমি আবারও কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করলাম, দেখুন এটা কিন্তু আরো 50% ছোট হয়ে গেছে। তার মানে এটি কিন্তু একটি মিনি স্ট্যাম্প ছবি হয়ে গেছে। তো আমরা এইভাবেই কিন্তু কাজটি করতে পারি। এখন এই ছবিগুলো আমি প্রিন্ট করে দিলাম, তারপর আমি নতুন আবারও ছবি নিব। নতুন আরো ছবি নেওয়ার পর আমরা সেম ভাবে কিন্তু স্ট্যাম্প করতে পারবো যতক্ষণ আমাদের এই ফটোশপটি ওপেন রয়েছে। আর কিন্তু আমাদের ট্রান্সফর্ম করে হোয়াইট এবং হাইটের জায়গায় 50% করে দিতে হবে না। এখন যতক্ষণ আমরা এই ফটোশপে কাজ করব ততক্ষণ কিন্তু এই ট্রান্সফর্মটি কাজ করবে। তবে এইখানে আর একটি বিষয় আপনাদের খটকা লাগতে পারে, ধরুন এখন যদি আমি এই ছবিটাকে ট্রান্সফর্ম করে তারপর আমি যদি আবার ওই আগের অবস্থায় ছবিগুলোকে স্ট্যাম্প সাইজ করতে চাই তাহলে কিন্তু স্ট্যাম্প সাইজ হবে না। ধরুন আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এখন এই ছবিটাকে আমি ট্রান্সফর্ম করব। তো ছবিটার লেয়ারে কিন্তু লক করা আছে, তো যদি লক করা থাকে তাহলে কিন্তু ট্রান্সফর্ম হবে না, প্রথমে আমাদের ছবিটাকে সিলেকশন করতে হবে। তো ছবিটাকে সিলেকশন করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করে নেব। এখন কিন্তু ছবিটা সিলেকশন হয়ে গেছে। তো এখন যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করি তাহলে ছবিটা ট্রান্সফর্ম হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ছবিটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে। তো ট্রান্সফর্ম হওয়ার পর এখন যদি ছবিটাকে আমরা এরকম একটু ঘুরিয়ে বাঁকিয়ে সোজা করে তারপর এন্টার বাটনে প্রেস করে দেই তখন কিন্তু আমরা যেখানে স্ট্যাম্প সাইজ করেছিলাম এখন কিন্তু আর কোনো ছবি স্ট্যাম্প সাইজ হবে না, কারণ ট্রান্সফর্মটাকে
কিন্তু আমি অন্য জায়গায় ইউজ করেছি। তো ট্রান্সফর্মটাকে আমরা যতক্ষণ ইউজ না করব ততক্ষণ কিন্তু আমরা ছবিটাকে স্ট্যাম্প সাইজ করতে পারবো। দেখুন এখন আমি কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে টি বাটনে প্রেস করছি, কাম হচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করব। আপনাদের বাইরেও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও মহান রব্বুল আলামিনের দরবারে আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়দানের প্রার্থনা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।